বাচ্চার বয়স কদিন বললেন যেন? 10 দিন। 10 দিন, তাহলে তো মোটামুটি এটা দুধ চলে আসছে নাকি? না, বাচ্চারা এখনো দুধ চলে আসে নাই, দুধ নামবে। গাভীর হলো 9 মাস পর্যন্ত দোয়ান করছে, তো আচ্ছা এই 15-20 দিন দোয়ান বন্ধ রাখছে, আর বাচ্চা দিছে, বাচ্চারাও দিছে 20 দিনের আগে দিছে। আচ্ছা, যার কারণে মোটামুটি আরো 10 দিন করে সার পর পুরো দুধটা পাওয়া যাবে। এই যে 1 বাটের দুধ দেখেন, এটা কি 2 বাটের? হ্যাঁ, দুই বাটের, বিছানার 2 বাটের। যারা 30 কেজি দুধ 3 বার দোয়ান করে, তারা 3 বারে 15 কেজি দাঁদার খাবার দেয়, কারণ দুধটা তো গাভীর শরীরে না, দুধটা গাভীর মুখে। খাবারের দুধ, খাবার দিবেন দুধ পাবেন, খাবার দিবেন না পাবেন না। না, অনেকে খালি নিতেই চায়, দিতে চায় না। হ্যাঁ, সমস্যা হলো এই জায়গাতে, এটাই সব সমস্যা। কারণ এই গাভী গুলো পাললে কলিতে বড় লাগবো, খাওয়ান লাগবো, টিপন লোকের জন্য এই গাভী নেই। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা রয়েছি মেসার্স মক্কাল আরাফাত ডেইরি ফার্ম, পালোরা বাজার, পালোরা মানিকগঞ্জ। আরেকটি গাভী দহনের প্রস্তুতি নেওয়া হচ্ছে, আমরা এই গাভীটাও শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো কতটুকু। এই জন্য যাই না, যা এইভাবে দেখানোর উদ্দেশ্য একটাই, যে কোনো খামারি ভাই যাতে প্রতারণার ফাঁদে না পড়ে। এবং আছে যে অনেক সময় দুধ দেখিয়ে দেয় না খামারিরা, সরাসরি যাতে দুধ দেখতে পারেন যে কতটুকু হলো সেটি সম্পর্কে মানে বিস্তারিত জেনে আপনার গাভী সংগ্রহ করতে পারবেন। আমরা অপেক্ষা করবো। ভাই, এটা কি প্রথম বিয়ান না দ্বিতীয়? দ্বিতীয় বিয়ান। দ্বিতীয়? দ্বিতীয় বিয়ান, মেয়ে বাচ্চা। মেয়ে বাচ্চা, কয়দিন হয়েছে বাচ্চা? বাচ্চার পর 10 দিন। 10 দিন? হ্যাঁ। কি জাত এটা? ফিজিয়ান, ফলস্টন ফিজিয়ান। বাচ্চাটাও কি ফিজিয়ান? বাচ্চাও ফিজিয়ান। হ্যাঁ, আচ্ছা। এই গাভী কি গ্রাম থেকে সংগ্রহ করা? হ্যাঁ, গ্রাম থেকে সংগ্রহ করা। এদের গঠন টঠন দেখে মনে হচ্ছে যে বর্ডার ক্রস গরু হতে পারে। না, এগুলা গ্রাম থেকে সংগ্রহ করা, আমরা মানিকগঞ্জের বাইরে কোনো গরু সংগ্রহ করি না। আচ্ছা, আচ্ছা, যদি একটু জানি যে আপনার কাছ থেকে গরু নিলে কতখানি ভরসা করতে পারে একজন খামারি? ভরসা তো আমার উপরে করবে না, আল্লাহর উপরে করবে ভরসা, বুঝছেন? আল্লাহ ভরসা। তবে হ্যাঁ, আমরা যতটুকু দোয়াই, যতটুকু দুধ হবে তাই বলি, মিথ্যা কথা বলি না। আল্লাহ পাক কোনো অসুখ বিসুখে গাভী গিয়ে না ফেলায়, যদি সুস্থ গাভী থাকে তাহলে ইনশা দুধ যা বলবো 2-1 কেজি বাড়বো, কমবো না। আচ্ছা, আল্লাহর রহমতে। কিন্তু এখন তো প্রতারণাটা বেশি হচ্ছে। হ্যাঁ, এই যে 20 লিটার দেখিয়ে দিচ্ছে, প্রতারণা হওয়ার কারণে তো এই যে মানুষের প্রতি মাসে আস্থা কমে গেছে, বিশ্বাসটা নষ্ট হয়ে গেছে। কিন্তু আমার কথা হলো যে ধরেন দেখে নিয়ে গেল 20 কেজি হলো, তার বাড়িতে যাওয়ার পরে 4-5 কেজি হচ্ছে, এটা কেন হয়? এটা ওই যে সমস্ত অসাধু ব্যবসায় আছে, ওরা হয়তো ওই অক্সিজেন টক্সিন দিয়ে দুধ দেখাই দেয়, আবার চিনি খাওয়ায়। হ্যাঁ, তা আমি ওইটুকু শরীর বলতে পারবো না কি খাওয়ায়, কারণ আমি যখন দেখি নাই গিয়ে। এগুলো দেখে আমার কাছ থেকে বেশি হয়, আমার কাছ থেকে নিয়ে কোনো লোক পথে তো হবে না, আমার প্রতি সে বিশ্বাস রাখতে পারে। স্থান পরিবর্তনের কারণে দুধ কম বেশি হয় কিনা? স্থান পরিবর্তনের কারণে দুধ কম বেশি হয় 2-4 দিন, 7 দিনের ভিতরে ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে? হ্যাঁ। আবার তো দেখেছো অনেক খামারি আছে যে একটা গরুর 5 কেজি দানাদার খাবার দরকার, দেয় 2 কেজি, তাহলে দুধ হবে না, তাহলে তো অটোমেটিক দুধ খাওয়া হয়ে যাবে, কারণ দুধ হয় তো দানাদার। একটা গাভীর কাছে 20 কেজি দুধ আশা করলে কমপক্ষে 10 কেজি দানাদার খাবার দিতে হবে, 30 কেজি দুধ আশা করলে 15 কেজি খাবার দিতে হবে। আচ্ছা, যারা 30 কেজি দুধ 3 বার দোয়ান করে, তারা 3 বারে 15 কেজি দানাদার খাবার দেয়, কারণ দুধটা তো গাভীর শরীরে না, দুধটা গাভীর মুখে। খাবারে দুধ, খাবার দিবেন দুধ পাবেন, খাবার দিবেন না পাবেন না। না, অনেকে খালি নিতেই চায়, দিতে চায় না। হ্যাঁ, সমস্যা হলো এই জায়গাতে, এটাই সব সমস্যা। কারণ এই গাভী গুলো পাললে কলিতে বড় লাগবো, খাওয়ান লাগবো, টিপন লোকের জন্য এই গাভী নেই। বাচ্চার বয়স কয়দিন বললেন যেন? 10 দিন। 10 দিন, তাহলে তো মোটামুটি এটা দুধ চলে আসছে নাকি? না, বাচ্চারা এখনো দুধ চলে আসে নাই, দুধ নামবে। গাভীটা হলো 9 মাস পর্যন্ত দোয়ান করছে, তো আচ্ছা এই 15-20 দিন দোয়ান বন্ধ রাখছে, আর বাচ্চা দিছে, বাচ্চারাও দিছে 20 দিনের আগে দিছে। আচ্ছা, যার কারণে মোটামুটি আরো 10 দিন করে সার পর পুরো দুধটা পাওয়া যাবে। এই যে 1 বাটের দুধ দেখেন, এটা কি 2 বাটের? হ্যাঁ, দুই বাটের, বিছানার 2 বাটের। হ্যাঁ।
শীত এবং গরম, সামনে তো শীত চলে আসতেছে প্রায়, শীতে একটা গাভীর পরিচর্যা কিভাবে নিতে হবে? শীতে গাভীর পরিচর্যা নিতে হয়, শীতে গাভীরে গোসল করাবেন একবার, গরমের গোসল করে তিনবার, বুঝছেন? শীতকালে তো এইসব গাভীর সমস্যা হওয়ার কথা না। না না, শীতকালে ওই ওই যে দিক দিয়ে কুয়াশা আসবে ওগুলো পলিথিন দিয়ে আটকাই দিলে মানে বাতাস না ঢুকতে পারে, আর ওই 200 পাওয়ারের চারপাশে বাল্ব দিবে, ইনশাল্লাহ গরম থাকবে। এই যে আমরা সরাসরি দেখাচ্ছি, এরপরেও কিছু মানুষ আছে মন্তব্য করবে যে কিছু খাওয়াই দুধই করে। শুনেন, মন্তব্য শেষ নাই, কত কত মানুষই আছে, এগুলা হলো বিখস ভাইরাস। আপনার বাবা মারা গেছে বা মা মারা গেছে, দুইটা গরু জবাই করছেন, 20 মণ দুধের দই পাচ্ছেন, খুব ভালো খাবার দিচ্ছেন, বুঝছেন? তারপরও এমন লোক আছে বলবো কি যে পান দে নাই কে, বা বিরিয়ানি বেশি ভালো হয় নাই কে, এই ধরনের এক পদ লোকই আছে যে তারা বদনাম করবে, অত শোষে ওইগুলো তার বাড়িতে খাবার চোখ দেখে নাই কে। এটা আসলে বদ অভ্যাস মানুষ, হ্যাঁ এটা মানুষের বদ অভ্যাস। এই যে গাবি, ওরে আল্লাহ সৃষ্টি করছে, আমি সৃষ্টি করি নাই কে, ওরে যদি আমি নিন্দা করি তাহলে আল্লাহ বেদর হবে, কারণ আল্লাহর সৃষ্টিকে নিন্দা করা হইলো, ওর মতো ওরে আল্লাহ বানাইছে, আমার মতো আমার বানাইছে, আপনার মতো আপনার বানাইছে। আর দুধ দেখছেন তো, দুধ অনেক সরস, এই দিন না একদিন ময়দা গুলো রাখছে, এত ঘন দুধ। আসলে আমরা অপেক্ষা করছি শেষ পর্যন্ত দেখার জন্য। এই যে দেখেন তো শেষ, আর তোদের মানটা দেখেন, হ্যাঁ দেখছেন অনেক ঘনত্ব আছে। হ্যাঁ নিব, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ, এগারো, বারো, 12 লিটার। হ্যাঁ আচ্ছা, সকালের টানে 12 লিটার, এটা মোটামুটি সকালে 14, বিকালে 8, এই 22টা আসবে।
22টা আসবে। হ্যাঁ 22টা হিসাব বাদ আপনি গ্যারান্টি দিচ্ছেন কত? 20টা 20 লিটার। হ্যাঁ দাম কেমন আশা করতেছেন? 3.5 লাখ টাকা। 3.5 লক্ষ টাকা চাওয়া? দরদামের সুযোগ আছে তো? হ্যাঁ দরদামের সুযোগ আছে। ঠিক আছে শেয়াজ ভাই ভালো থাকবেন, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। না এটা ভাই নেব।